গুড মর্নিং ফ্রেন্ডস, তো রাত্রিবেলা গরমে ঘুম হয়নি একদম, জানলা দরজা বন্ধ করে ব্লক করছি ব্লক করছি। দেখো দুষ্টুটা এখানে শুয়ে শুয়ে বলছে ব্লক করছো ব্লক করছো, অন্ধকার লাগছে। এই তো এবার একটু দেখা গেছে। তো আমার সকাল সকাল উঠে ব্রাশ করে চা খেয়ে সোনাকে হরলিক্স খাইয়ে দিয়েছি, সমস্ত কাজবাজও হয়ে গেছে, এই যে বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে, যেটি ঘরটার মুছে দিয়ে গেছে, আমি কিছু কমপ্লেক্সটা এর মধ্যে ভরে রেখেছি আর দুধটাও এর মধ্যে রেখে দিয়েছি ঢেলে। আমি বাগানে যাব তো বললো। হ্যাঁ তুমি তো বাগানে যাবে, তো কদিন বাড়ি ছিল না তো এসে বলছি কি পেছনে আমি সে ক্যাডবেরি খেয়েছি, ক্যাডবেরির প্যাকেট ট্যাকেটগুলো এখনো পড়ে আছে, ওগুলো তো পরিষ্কার করতে হবে, না হলে আমি হাঁটবো কি করে। তাই এখন যাব আবার সেগুলো তুলতে। আর সোনা কি করেছে না, সোনার ওই ফিডারটাকে এই যে দেখো মুখটা একদম খেয়েটে একদম এরকম করে দিয়েছে, তো এর ফ্লাক্সটা একদম ভালো আছে ফিডারটা, কিন্তু এর পাইপটা পাওয়া যায় কি না জানি না, পাইপটা একটু পাল্টানোর দরকার না, আর যদি পাইপ না পাওয়া যায় তাহলে পুরো নতুন কিনতে হবে। তো এখন চলো বাইরে যাই, গিয়ে দেখি বাইরের পরিবেশটা, তারপরে ওপরে যাব, ওপরটা পরিষ্কার করতে হবে কারণ একটা সপ্তাহ ছিলাম না, প্রচণ্ড নোংরা হয়েছে। তো চলো যাই আগে দেখি বাইরের পরিবেশটা, তারপরে আবার ওপরে যাবো। এই যে দেখো মা আম পারছে, ওই যে মাকে সমেত, ও মা পারো, কষ্ট হচ্ছে পারতে, পারতে কষ্ট হচ্ছে, ধরে রেখেছে পারবে না, চুরি করে নিয়ে যাবে ফুল তুলতে এসেই। ওই তো চুরি করে নিয়ে যাবে, দেখো সামনেই দেখো পাকা রাস্তা, এখান দিয়ে ফুল তুলতে এসে এই যে চুরি করে নিয়ে চলে যায়। পেরেছি আর হচ্ছে, এই যে দেখো আম, বারো মাসে আম গাছ, দেখো কি সুন্দর আম হয়েছে, বড় বড় আম হয়েছে। কিন্তু ব্রতকে দেখাবো, দাঁড়াও, এই দেখো গাছের গোড়াটা দেখেছো কত ছোট্ট একদম বাচ্চা। আর এই যে দেখো আমাদের এই যে এই যে ফুল গাছগুলো, এই ফুলগুলো কেউ নেয় না, এগুলো তো ছোট ছোট ফুল, এগুলো নেয় না, দেখেছো। ওই দেখো ঝাউ গাছ, ব্রতকে দেখাবো, চলো চাল কুমড়ো গাছটা দেখ, এই চাল কুমড়ো গাছ না, এটা মিষ্টি কুমড়ো গাছ, দেখো মিষ্টি কুমড়ো গাছ এখানে হয়েছে, কুমড়ো হলেও থাকবে না মা। আর এই যে ডগাগুলো কালকে কেটে খেয়ে নিলে হবে, তাই না বলো, কি সুন্দর হয়েছে, কি খেতে ভালো। ব্রতকে দেখাবো, দাঁড়াও, এই যে এখানেও আর একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, তাই না, হ্যাঁ এখানেও একটা হয়েছে। তো আমরা কালকে কচি কচি ডগাগুলো কেটে খেয়ে নেব, হ্যাঁ মা। তো চলো, ওই যে পেছনে আমাদের গাড়িটা রয়েছে, এখন গাড়িটা ঢাকা ঢুকো রয়েছে, তো চলো গিয়ে দেখাই, মা বড়ি রোদ দূরে দিয়েছে। আর আমাদের একটা ছোট্ট ডালিম গাছ দেখাবো চলো। আর এই যে এখানে দেখো বাসন মেজে দিয়ে গেল জেঠি এইমাত্র, আর সমস্ত কাজটা যে হয়ে গেছে, দাঁড়াও বড়িগুলো দেখায়। এই যে দেখো মা বড়ি রোদ দূরে দিয়েছে, আরও রয়েছে মা বড়ি ঘরে, না ও এই যে আমাদের এই কটাই সম্বল বড়ি, এখন এই যে জলের এই ড্রামটার মধ্যে এখানে রোদ্দুরে দেওয়া রয়েছে। আর চলো ডালিম গাছ দেখায়, ডালিম গাছ লাগানো হয়েছে, বেঁচেও গেছে। এই যে এখানে একটা ছোট্ট শিউলি ফুল গাছ লাগিয়েছে মা, চারা হয়েছে। আর ওরে, আর এই যে দেখো ডালিম গাছ একটা ছোট্ট চারা বেঁচে গেছে। আর এই যে এখানেও একটা চাল কুমড়ো গাছ রয়েছে দেখো। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এইটা দেখো, এই যে চই গাছ, এটা এই যে চই গাছ, কাঁঠালকে, এই যে কাঁঠাল দেখাচ্ছি, এই যে কাঁঠাল, এই কাঁঠালটাই পোকা ধরে গেছে। চই গাছটা কি জানো, চই গাছটা ডাটার মতো হয়, মানে মোটা হয় আর প্রচুর দাম হয়, তোমরা যারা যারা জানো তারা তো জানোই। আর এগুলো ডাটার মতো, মানে মাছের ঝোলে দেওয়া যায়, তারপরে সমস্ত, তাই না, মাংস সমস্ত কিছুতে দেওয়া যায়, পুরো ডাটার মতো কেটে কেটে এরকম দিতে হয়, আর খেতে চাবালে একটু ঝাল ঝাল, খুব সুন্দর লাগে খেতে, আর দামও প্রচুর। আর এইটা লতিয়ে পুরো কাঁঠাল গাছে উঠে যাবে একদম, মানে শক্ত শক্ত গাছের গোড়ায় লাগাতে হয়। হ্যাঁ ডালিম খাবে, আচ্ছা গাছটা বড় হোক, হয়ে ডালিম হোক তারপরে খাবে, হ্যাঁ। তো চলো এবার ওপরে যাই, দেখি ওপরে কি পরিস্থিতি, তাই না বাবান, চলো যাই ওপরে, যাই যাই ওপরে যাই। সোনা উঠছে, একা একা উঠতে পারে এখন, বড় হয়ে গেছে তো, তো চলো ওপরে যাই। তুমি চলে গেছো বাবা, ওপরটা কি নোংরা হয়েছে? না তো নোংরা হয়নি, সোনা তো মুছে ফেলেছে।
সোমার মা মুছে দিয়েছে তো, চলো দেখি। এই যে ঠাকুর, কতদিন পরে গুরুদেবকে দেখলাম, এক সপ্তাহ পরে। বাবা নমো করে দাও গুরুদেবকে। ও লে বাবা, লে বাবা, লে বাবা, লে এখানে আমি ঘুরিয়ে দেবো ঠাকুরের দিকে, আমি ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মালা ঝুলবে, দেখো পাখা চালিয়ে দিয়েছি। এসে প্রতিদিন সোনা আর আমি এসে সোনা পাখা চালিয়ে দেবে ঠাকুরকে, না হলে বলবো মা ঠাকুরের তো গরম লাগছে, তুমি পাখাটা চালিয়ে দাও, ঠাকুরের মালাটা ঝুলবে তো। হ্যাঁ, না হলে ঠাকুরের গরম লাগে, আমার তো সোনা কত বোঝে। আসো বাবা এবার ঘরে যায়, চলো। বাটারফ্লাই মানে প্রজাপতি, চলো বাবা ঘর অন্ধকার। এই যে ঘরে বিছানা টিছানা এবার ঝেড়ে একটু এগুলো মোছামুছি করে নি, এতদিন ছিলাম না তো, খুব অবস্থা খারাপ, ধুলো টুলো পড়ে। তাই না বাবা, তারা বিছানায় উঠো না, আমি ঝেড়ে নিই আগে। হ্যাঁ আলমারির উপরে এটা ঢেকে রেখেছি নাইটিটা দিয়ে, আর এই যে এইটাও খালি রাখলাম, ওপরে শুধু স্ট্যান্ডটা রেখেছি, কারণ এই রাস্তার সামনে বাড়ি একদম ধুলোই চট পড়ে যায় সাদা হয়ে তো। আর এইগুলো সমস্ত মুছে একদম দেখো ঝকঝকে হয়ে গেছে, তো এখন নিচে যাব, গিয়ে স্নান করবো, তারপরে সোনাকে খাওয়াবো। আর চলো, এই যে নিচে চলে আসলাম, ও মা ভাত ঢালছে, প্রচুর গরম পড়েছে, না হলে নষ্ট হয়ে যাবে। আর ওই যে জিঠি ওখানে রান্না বান্না করছে, এখানে কি হচ্ছে জেঠি, ও কড়াই শুকনো হচ্ছে, এখন পটল ভাজবে, পটল আলু দিয়ে রসা হবে। আচ্ছা, আর পাঁপড় ভাজা হবে, আর সব হয়ে গেছে রান্না বান্না। আচ্ছা, এই যে আম দিয়ে ডাল হয়ে গেছে, আর দেখি ও তরকা রয়েছে, নিরামিষ তরকা, বাজিও না। আর এর মধ্যে কি আছে দেখুন, আর এর মধ্যে দই রয়েছে। আরে দেখো মা আমাকে কি দিচ্ছে, দেখো এইগুলো সুসুরি খাবো। আচ্ছা তুমি খাবে, এটা তো খুব ঠান্ডা, তুমি খাবে, আমি দিচ্ছি। এমনি লেবুর জল খাবে তুমি? আচ্ছা আসো আসো, দেখো আমি সুসুরি খাচ্ছিলাম তাই ওকেও খেতে হবে, তো আমি খাই না ঠান্ডা লেগে যাবে বলে, এর মধ্যে একটু আবার গরম জল মিশিয়ে দিয়ে গরম করে দিয়েছি। ঠান্ডা বাবা এটা, গরম। আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও, তারপর আমি স্নান করতে যাবো, খেয়ে নাও তাড়াতাড়ি। ওরে দুষ্টুরে, তো তুমি খেয়ে নাও। হ্যাঁ স্নান টান কমপ্লিট, এখন চুলটা একটু আছড়ে নিচ্ছি, আর চুলটা পুরো ভেজায় না, বেঁধে নিয়ে তারপর স্নান করি, তো চুলটা পুরো ভেজে না, শুকাতে অত সমস্যা হয় না। আর আগে তো তবুও বড় চুল ছিল বলে খুব অসুবিধা হতো, ছোট হয়ে এখন খুব সুবিধা হয়েছে। আর তারপরে এই যে সোনা আর আমি
একটু হনুমান চল্লিশা পড়ছি, আমি পড়ি বলে ও পড়ে সাথে সাথে। আমি যা বলবো যেটুকু বুঝতে পারবে সেটুকুই বলবে। স্নান করার আগে সোনাকে খাইয়ে নিয়েছি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তোমাদের বললাম না যে 10:30 খাবে, তো নিচে আসতে আসতে দুষ্টুমি করছিল, 10:30 বেজে গেছিলো, তো খাইয়ে নিয়ে তারপরে কিছু জামা কাপড় ছিল সেইগুলো কাচাকুচি করে তারপর স্নান টান করে নিলাম। আর ওই যে মা আবার স্নান করে আসছে পেছন থেকে, দেখো। আর এই যে দেখো আজকে দশহরা, তো মেঘলা মেঘলা করেছে, তো জামা কাপড়গুলো এখানে দিয়েছি। এই দুষ্টু কি করছি, এই যে জামা কাপড়গুলো রয়েছে এখানে, তো বেশি জামা কাপড় না, এই কটাই। আর আমি কিছু জামা কাপড় যে কালকে রেখেছিলাম, মা জেঠিকে সমস্ত দেখানো হয়ে গেছে, আমি গিয়ে উপরের আলমারিতে তুলে রেখে আসবো। দুষ্টুমি দুষ্টুমি চলে এসেছিস, তো ওগুলো উপরে তুলে রেখে আসি। তারপরে অরিন্দম আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, সবার স্নান টান হয়ে গেছে, আর আজ নিরামিষ। তো চলো আর ভিডিওটা লং করছি না, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও সঙ্গে নিয়ে। টাটা, বাই বাই।